জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী সহ মোট তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অন্য মামলায় রিমান্ডে হাজির করা হয়নি সাবেক থাকায় ড আব্দুলকে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হল ন্যায় বিচারের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি রুবেলের ক্যামেরায় বিস্তারিত ভাগ্যের কি নির্মম পরিহাস আইন করে যে ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধকালে বিরোধী অপরাধের সাজা বাস্তবায়ন করা হয়েছিল আওয়ামী লীগের তৈরি সেই একই আইনে একই ট্রাইব্যুনালে এবার বিচারের জন্য তোলা হল তখনকার আইনমন্ত্রী আনিসুল হককে সোমবার সকাল সাড়ে দশটার পর এক এক করে তিনটি আলাদা প্রিজন ভ্যানে আনা হয় বিচারপতি এম মানিক সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী এবং সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা এফ রহমানকেও ট্রাইব্যুনাল প্রাঙ্গনে আনা হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খান দীপু মনি শাহজাহান খান গাজী গোলাম দস্তগীর ও পলকসহ মোট নয় মন্ত্রীকে হাজির করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও এমন দিনের সাক্ষী হতে আদালত প্রাঙ্গণে দেখা যায় মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি কেউ আমি আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দেশ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয় আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাবিওয়েট নেতা আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাবিওয়েট নেতা বলছি না এরা আওয়ামী লীগের হ্যাবিওয়েট সন্ত্রাসী ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন বিচারের প্রথম নির্ধারিত দিনে দুটি মামলার শুনানি হবে একটি মামলার আসামি শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর মামলার আসামি ওবায়দুল কাদের সহ ৪৫ জন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকায় দুটি মামলা আছে একটি আইসিটিবিডি মিস কেস নাম্বার টু অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটির একমাত্র আসামি শেখ হাসিনা আরেকটি হলো আইসিটিবিডি মিস কেস নাম্বার থ্রি অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেটিতে পঁয়তাল্লিশ জন আসামি ওবায়দুল কাদের এবং অন্যান্য চুয়াল্লিশ জন দুটি মামলায় আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানানোর জন্য দিন ধার্য আছে আমরা প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা একত্রে এই ইতিপূর্বে যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছি তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তর অগ্রগতি সম্পর্কে অবহিত করব বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা খান দিয়ে প্রবেশের সাথে প্রত্যেকটা গাড়ি আমরা চেক করতেছি সন্দেহভাজন প্লাস যেগুলো লোকজন আসতেছে তাদের কাছে ব্যাগ আছে বিভিন্ন কোনো অবৈধ জিনিস আছে না এগুলো আমরা সমস্ত গাড়ি প্লাস লোকজনকে চেক করে আমরা ঢুকতে দিচ্ছি গ্রেফতারে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান কাফি সাভারের ওসি আবুল হাসান এবং পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম ও আরাফাত হোসেনকে বিশ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে মামুন আব্দুল্লাহ ঢাকা